কিসপুর উদ্যোগে পাথরঘাটায় তৈরি হলো চিলড্রেন পার্ক। রাজারহাট ব্লকের অন্তর্গত পাথরঘাটা পঞ্চায়েতের চকপাচুরিয়া সর্দারপাড়ায় হিডকোর উদ্যোগে একটি চিলড্রেন পার্ক উদ্বোধন করেন হিডকো চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন মহাশয়। উপস্থিত ছিলেন হিডকোর জয়েন্ট চেয়ারম্যান শ্রী গোপাল ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয়া জাহানারা বিবি। উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর মহাশয়, পাথরঘাটা পঞ্চায়েতের প্রধান উত্তম বিশ্বাস মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন হিডকোর আধিকারিকগণ, রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ সহ সাধারণ মানুষজন এবং প্রচুর ক্ষুদে শিশু। শ্রী ভূমি কর, জেলা পরিষদ সদস্য শ্রী জাহানারা বিবি, পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ আফতাব, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ারিং চিফ গোপাল ঘোষ প্রধান, এই অঞ্চলের সদস্য এবং অভিষেক আমাদের পিএমইউ এর লোক এবং সবাই, দীর্ঘ বক্তৃতার জায়গা নেই, প্রথমে মার্জনা চেয়ে নিচ্ছি। আমার প্রায় ঘন্টাখানেক দেরি হয়েছে, উদ্দেশ্য হচ্ছে এখনো ভিডিও কলে ডক্টর অমিত মিত্র চিফ সেক্রেটারি এবং বিভিন্ন নিয়ে আগামী বিজিবিএস অর্থাৎ যেটা আমাদের বিশ্ববঙ্গ সম্মেলন এপ্রিল মাসে হবে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মিলন মেলায়, কিন্তু সেখানে আমাদেরও কাজ থাকবে, সেই ব্যাপারে মিটিং চলছে। এই জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি যে সময় দিয়েও আমি এক ঘন্টা পরে এখানে এসেছি। আর এখানে সবুজ একখানা সুন্দর ছোট্ট রিপোর্ট হয়েছে, কিন্তু যেটা আমরা সবাই দেখছি আনন্দের বিষয়, বাচ্চারা কীরকম ভালোভাবে উপভোগ করছেন, এটাই মনটা ভরিয়ে দেয়, এই কাজটা করার সার্থকতা চলে আসে। এটা এখানে সভাপতি মশাই বললেন যে বাঁশের বেড়া দীর্ঘদিন স্থায়ী হয় না, এবং এখানে যদি আর একটু কয়েক ফুট যদি বাড়ানো যায়, আর যদি একটা জলের ব্যবস্থা করা যায়, আমরা তিনটি প্রস্তাবই লিখিগতভাবে মেনে নিচ্ছি, এবং জলের ব্যাপারে যদি বোর করে জল পাওয়া যায় এবং যদি বিদ্যুৎটা সংযোগের একটা সহযোগিতা পাওয়া যায়, আমরা নিশ্চয়ই করে দেব এবং শিগগিরই করে দেবো, এবং আমরা চাই বাচ্চারা দেখবে। আর প্রধান সাহেবকে আমি বলেছি যে কোনো জিনিসের একটা লোকাল অভিভাবক না থাকলে ওটা সকলের সম্পত্তি হয়ে যায়, কেউই দেখাশোনা করে না, একজন স্থানীয় ভলান্টিয়ার যদি একটু জোগাড় করে সে একটু দায়িত্ব নেবে, জল দেবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, একটা ছোট বিন আপনি চাইলে একটা বিন আমি দিয়ে দেবো, সে বিনটা একটু পরিষ্কার করা, ততটুকুই হোক একটা সুন্দর মডেল পার্ক যদি আমরা করতে পারি, তাহলে লোককেও দেখাতে পারবো আর আমাদের শিশুরা খুব এনজয় করবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য উদ্যোগে উত্তর উদ্যোগে তথা আমাদের এমডি দেবাশিস সেন মহাশয়ের উদ্যোগে যে চিলড্রেন পার্ক উদ্বোধন ছিলেন মহতি অনুষ্ঠানের সঞ্চালক, উপস্থিত আছেন আমাদের ফিটফোর কর্ণধার তথা আমাদের এমডি দেবাশিস সেন মহাশয়, উপস্থিত আছেন আমাদের যে এমডি আমাদের গোপাল সাহেব আছেন, গোপাল ঘোষ সাহেব আছেন, আফতাবউদ্দিন আছে আমাদের এই এলাকারই পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মাধ্যক্ষ, উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে আরও পঞ্চায়েতের সদস্যরা এবং বহু ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে আধিকারিকরা আছেন ফিটকোর্ট। সবাইকে আমি আমার পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি, কারণ আমি দেখেছি দেবাশিস সাহেবের যে কর্মপদ্ধতি, যে এমনই একটা জায়গা সিলেকশন করেছেন যেসব এলাকায় বাচ্চারা অন্য জায়গায় গিয়ে আনন্দ উপভোগ বা পার্কে যাওয়ার ক্ষমতা সামর্থ্য তাদের নেই, তাদের পরিবারে নেই, তাই বাড়ির কাছে একটা পার্ক তৈরি করে তাদের আনন্দ খেলাধুলা করার যে একটা পরিসর তৈরি করে দিয়েছেন এবং উপযুক্ত জায়গা তিনি সিলেকশন করছেন, তার জন্য আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তাকে। এইভাবেই যাই এবং উনি বিশেষ করে পাথরঘাটা এবং জ্যাংরাহাটে আর দুটে কয়েক কোটি টাকার কাজ তিনি করেছেন নিজে হাতে উদ্যোগ নিয়ে করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। যেহেতু আমার পঞ্চায়েত সমিতির এলাকা দুটি পঞ্চায়েতই পড়ে, এই পঞ্চায়েত এবং জ্যাংরাহাটিয়ারা বহু কাজ কোটি কোটি টাকার কাজ করেছেন এবং করে চলছেন তিনি, এবং সবচেয়ে ভালো কথা যে সিলেকশনটা করা, যেখানে প্রয়োজন নেই সেখানে হয়তো করতে যাবো না, যেখানে প্রয়োজন আজকে দেখছেন আপনারা বাচ্চারা কত উৎফুল্ল, কত আনন্দ উপভোগ করছে, এই জিনিস তাদের কাছে মানে আকাশ পেয়েছো ছুটে পাচ্ছে এরকম ভাব একটা তাদের মনে আসছে, যেটা কোথায় আনন্দ
ওনা মিল আনন্দে তারা মেতে উঠেছে, চারিদিকে দেখতে পাচ্ছেন আমরা। তো এই জিনিস দরকার এবং আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এই জিনিসই চান এবং সেটাই অনুসরণ করে আমাদের আমাদের দেবাশিস বাবু কাজ করেন। এবং আমি ওনাকে প্রশংসার জন্য বলছি না, উনি শুধু মিটকো চেয়ারম্যান, ওনাটা সামাজিক কাজ সম্বন্ধে তার তিনি অত্যন্ত সচেতন আছেন, প্রচুর জায়গায় দেখেছি তিনি সামাজিক কাজ করেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তিনি কাজ করেন। এবং আমরা সবসময় সহযোগিতার হাত বাড়াই। আমি কিছু কিছু সমস্যা হয়তো সামনে আসে যেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় হিটকোর কাজে, আমরা চাইবো না হিটকো জনস্বার্থে কাজ করবে। তার জন্য যদি আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হয়, মানুষের এলাকার মানুষ অনেক করেছেন, কিন্তু আরও কিছু যদি করতে হয় তাদের পাশে দাঁড়াতে অনুরোধ করবো। তিনি বাধা দিলেই কাজ হবে না, বাধা না দিয়ে কী করে সমস্যা